স্থগিত করা হয়েছিল সেটা এই কারণে যে আমরা 2014 তেও ইলেকশন করেছি এবং আমরা 2018 সালেও ইলেকশন করেছি তো ওনার একটা পেপার ল্যাকিং ছিল ল্যাকিং না ঠিক বলবো আমরা 14 আর 18 তে যেহেতু সাবমিশন করেছি আমরা ভেবেছিলাম যে এবার ওটা লাগবে না কারণ ওনার 111 এ একটা দুদকের একটা মামলা ছিল 2009 সালের যেটা মামলাটা নিষ্পত্তি হয়ে গিয়েছিল শেষ হয়ে গিয়েছিল খালাস হয়ে গিয়েছিল এবং ওইটা নিয়ে কেউ আর আপিল করতে আসেননি বা আপত্তি জানাতে আসেননি তো আমরা ভেবেছি এই কাগজটা এবার আর আমাদের লাগবে না তো আমরা ওই কাগজটা আর দেইনি তো ওই কাগজটার জন্যই মেইনলি স্থগিত করা হলো এবং আমরা ঢাকা থেকে কাগজটা আপনারা তো দেখলেনই আমরা 2 ঘন্টার মধ্যে কাগজটা এনে দিলাম এবং আমাদের ওই কাগজটা দেওয়ার পরেই আমাদেরকে আমাদের মনোনয়নটা বৈধতা পেল এই কি আশা করছি আমার বাবা মশিউর রহমান রাঙ্গা রংপুর এক আসনে গঙ্গাচড়ার মধ্যে অত্র গঙ্গাচড়া এলাকায় উপজেলায় যতটুকু উন্নয়ন করেছে আমার মনে হয় না বাংলাদেশের কোনো এইসব এইরকম এই এই টাইপের আপনার রুট এলাকায় এরকম রিমোট টাইপের এলাকায় এত উন্নয়ন হয়েছে আপনার আশেপাশে এলাকা দেখতে পারেন এবং আপনারা নিজেই স্বচক্ষে গঙ্গাচড়ায় যাবেন গিয়ে দেখবেন গঙ্গাচড়ায় কী ধরনের উন্নয়ন উনি করেছেন রাস্তাঘাট থেকে শুরু করে ব্রিজ কালভার্ট থেকে শুরু করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুকে উনি ওখানে করে দিয়ে তিস্তা ব্রিজ যেটা আর কি শেখ হাসিনা সেতু ওটা উনি টোল ফ্রি করে দিয়েছেন নামকরণ করেছেন উনি ন্যাশনাল সার্ভিসের ব্যবস্থা করে দিয়েছেন যাতে গঙ্গাচড়ার যুবকেরা কিছু করে খেতে পারে এবং মডেল থানা করেছেন সরকারি স্কুল কলেজ করেছেন তো এত কিছু করেছেন এবং নোহালি থেকে মর্নিয়া পর্যন্ত উনি ডানটির বাদ করে দিয়েছেন যেটা গঙ্গাচড়াবাসীর জন্য আশীর্বাদের একটা ব্যাপার করে দিয়েছেন উনি কারণ এটা গঙ্গাচড়াবাসীর অনেক দিনের চাওয়া ছিল ডানটির বাদটা নির্মাণ করা আমার বাবা প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তার ভালো সম্পর্ক সুসম্পর্ক থাকার কারণেই এতটুকু উন্নয়ন উনি এলাকায় করতে পেরেছেন এবং যতটুকু মনে করেন ভাত খেতে গেলে তো দুই একটা ছিটাপোটা পড়ে যায় একটুখানি যতটুকু বাকি আছেন উনি এটাও ইনশাল্লাহ পূরণ করে দেবেন সাথে আজান পড়ছেন আমি আশা করি গঙ্গাচড়ার মানুষই তাকে যেই মার্গাই হোক না কেন দোয়া দিয়ে অর্থাৎ ভোট দিয়ে তাকে আবার জয়যুক্ত করবেন এটা আমি আশা করি।